তবে কি রিয়া চক্রবর্তী ছাড়া পাবে? রিয়ার মুক্তির দাবিতে সরব এখন বলিউড। রিয়াকে জেল থেকে ছাড়াতে উঠে পড়ে লেগেছে বহু সেলিব্রিটিরা। দেখে নিন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ জন্মদিন পার্টিতে কি হয়েছিল। খবরগুলি বিস্তারিত ভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি সুশান্তের একজন ভক্ত হন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু রিয়া চক্রবর্তীর মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রিয়ার বান্ধবী অভিনেত্রী শিবানী দাণ্ডেকর। পিতৃতন্ত্রকে ধ্বংসের ডাক দিয়ে রিয়ার মুক্তির দাবিতে সরব হন ফারহান আখতারের এই বান্ধবী। শিবানীর পাশাপাশি তার মডেল বোন অনুষা দাণ্ডেকরও রিয়ার মুক্তির দাবি নিয়ে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে, যা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় দুই বোনকে, বিশেষ করে শিবানী দাণ্ডেকরকে। ফারহান আখতারের বান্ধবী পরিচয় ছাড়া তাকে মানুষ কিভাবে চিনবেন বলে প্রশ্ন করা হয় শিবানীকে। পাশাপাশি সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লেখণ্ডে তার তুলনায় অনেক বেশি জনপ্রিয় বলেও একাধিকবার কটাক্ষ করেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে চূড়ান্ত চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি মুছে ফেলেন শিবানী দাণ্ডেকর। অভিনেত্রীর পর অনুষাও দেখা যায় রিয়া চক্রবর্তীর মুক্তির দাবিতে পোস্টটি ডিলিট করে দিয়েছেন। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথম শিবানী দাণ্ডেকরের সঙ্গে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। এরপর রিয়ার গ্রেপ্তারির পর অভিনেত্রীর মুক্তির দাবিতে সরব হন তিনি। শিবানী অনুষার পাশাপাশি বিদ্যা বালান, করিনা কাপুর খান, সোনাম কাপুর, শাহরুখ খান, সেইফ আলী খান, এছাড়া বহু বলিউডি ডিরেক্টররাও রিয়ার মুক্তির দাবিতে সরব হয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তরজা শুরু হয়েছে। এদিকে গ্রেপ্তারির পর রিয়া চক্রবর্তী দাবি করেন সারা আলী খানও মাদক সেবন করেন, যে অভিযোগ সামনে আসার পর ফের শোরগোল শুরু হয়ে যায়। এরপরই করিনাকে নতুন পোস্ট করতে দেখা যায়। তিনি পোস্টটিতে বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে আমাদের পরিবারে কোনো রকম কানেকশন নেই, তাই সামাজিক মাধ্যমে মিথ্যা খবর একদমই রটাবেন না। এদিকে রিয়ার দাবি নিয়মিত মাদক সেবন করেন সারা আলী খান। পাশাপাশি মাদকের কারোবারি এবং পাচারকারীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। রিয়ার ওই দাবির পরেই সারাকে সমন পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। সারা আলী খানকে ডেকে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। এসবের মধ্যে আবারও ফের চাঞ্চল্যকর রিপোর্ট আসতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ হয় রিয়া চক্রবর্তী যে মাদক কারবারের কাছ থেকে নেশাদ্রব্য আমদানি করতেন তার সঙ্গে যোগ রয়েছে সারা আলী খানেরও। শুধু তাই নয়, সারার কাছ থেকে রিয়া সরাসরিও নাকি মাদকের আমদানি করতেন। রিয়ার পরিচিত মাদক কারবারীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অন্য আরও একজনের থেকে সারা মাদকের আমদানি করতেন বলে সূত্রের খবর। এছাড়া জানা যাচ্ছে সারা পরিচিত মাদক কারবারীর কাছ থেকে নেশাদ্রব্য আমদানি করে সুশান্তের জন্য পার্সেল করে তার ফ্ল্যাটে পাঠাতেন। সারার পরিচিত কোন কারবারীর কাছ থেকে রিয়া মাদক আমদানি করতেন তার খোঁজ শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কারণ রিয়ার সঙ্গে যে সমস্ত মাদকের কারবারী ও পাচারকারীদের যোগ ছিল তাদের প্রায় প্রত্যেককেই এনসিবি গ্রেপ্তার করেছে। ফলে সারা কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মাদক আমদানি করতেন এবার সেই খোঁজ শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। যদিও সারা আলী খানের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো পর্যন্ত, নবাব পরিবারও মুখে কুলু পেটেছে বলে সূত্রের খবর। পরবর্তী আপডেট, সুশান্ত তার জীবনের শেষ জন্মদিন সেলিব্রেট করেছিলেন দিদিদের সঙ্গে। মৃত্যু 3 মাস পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। চলতি বছরে 21 জানুয়ারি তারিখে জন্মদিন ছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। শেষবারের মতো জন্মদিন উদযাপন করতে হবে তা বোধহয় কল্পনা করতে পারেননি সুশান্তের পরিবার। ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে সুশান্ত সিং রাজপুতের দুই দিদি রীতা ও নীতু সিংকে দেখা যাচ্ছে তার সাথে। এই দুই দিদি ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেশ আনন্দ মজা করছেন এমনটাই প্রকাশ্যে এসেছে। শেষবার অভিনেতার জন্মদিন পালন করেছিলেন তার দিদির বাড়ি চণ্ডীগড়ে। যদিও সুশান্তের দিদির সঙ্গে নাকি তার ভালো সম্পর্ক ছিল না এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। অথচ প্রিয় ভাইকে দিদিরা কতটা ভালোবাসতেন তার প্রমাণ পাওয়া যায় এই ভিডিওটির মাধ্যমে। এমনিতে সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা রাজপুত সুশান্তের মৃত্যুর পর কার্যত মুষড়ে ও ভেঙে পড়েছেন। তিনি বলেছেন, এর শেষ না দেখা অবধি আমরা ছাড়বো না। সুশান্তের মৃত্যুর তদন্ত যতদিন অবধি শেষ না হচ্ছে ততদিন তিনি একদমই ভালো থাকতে পারছেন না, এমনটাই জানিয়েছেন শ্বেতা রাজপুত। সম্মানীয় দর্শক, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।